আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল এটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেরাফটল সফটওয়্যার ব্যবহার করে S7 1200 PLCতে কিভাবে আপনারা ফাংশন ব্লক দিয়ে প্রোগ্রাম করবেন। ধরেন একটি ইনভার্টারকে কিভাবে আপনারা টেম্পোরারি স্পিডে চালাবেন, কিভাবে কনস্ট্যান্ট স্পিডে চালাবেন, কিভাবে ইনপুট আউটপুট সিলেক্ট করে দিবেন, সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, যা প্রোগ্রামটি যাতে বড় না হয় সেজন্য আমি PLCটি সিলেক্ট করে রাখছি, হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাখছি, সিমেট্রিক S7 1200 PLC, CPU 1214C, DC এই PLCটি দিয়ে আজকে আপনাদেরকে প্রোগ্রামটি আমি দেখাবো। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার এটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি PLC, HMI, সার্ভো, BFD, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি PLC, HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফ্রেন্ড আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি PLC, HMI এবং SCADA প্রোগ্রাম করতে চান, অটোমেশন কোনো কাজ করতে চান, তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুলভ মূল্যে অটোমেশনের কাজগুলো করে থাকি এবং এক্সপায়ার পার্টস এবং সার্ভিসিং করে থাকি, সেল করে থাকি এক্সপায়ার পার্টস। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি অ্যাড নিউ ব্লকে চলে যাবেন। আপনি অ্যাড নিউ ব্লকে গিয়ে আপনি ফাংশন দেখেন, এখানে ফাংশন, ফাংশনের ডেসক্রিপশনে হলো যে ফাংশন ব্লক আর কোড ব্লক দ্যাট স্টোর দেয়ার ভ্যালু পারমানেন্টলি ইন ইনস্ট্যান্স ডাটা ব্লক। মানে ফাংশন ব্লকে যে আপনি ডাটাগুলো দেবেন সেটি পারমানেন্টলি স্টোর হয়ে যাবে, পারমানেন্টলি স্টোর হয়ে যাবে, সো দ্যাট দে রিমেন অ্যাভেলেবেল আফটার দ্য ব্লক হ্যাজ বিন এক্সাইটেড। তো ফ্রেন্ড, আমি ফাংশন নিয়ে একটি প্রোগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে। ফাংশন হলো উইদাউট ডেডিকেটেড মেমোরি, এটা এখানে হলো টেম্পোরারি মেমোরি, আপনার এখানের ভ্যালু কোনো স্টোর হবে না, ভ্যালু স্টোর হবে না। আপনি যদি ফাংশন নিয়ে প্রোগ্রাম করেন, ফাংশন যদি আপনি ফাংশন ব্লক নিয়ে প্রোগ্রাম করেন, FB তে যদি প্রোগ্রাম করেন, তাহলে আপনার ভ্যালুগুলো, আপনি যে ইনপুট আউটপুট ভ্যালুগুলো দিবেন সেটি পারমানেন্টলি সেভ হয়ে যাবে, পারমানেন্টলি স্টোর হয়ে যাবে। তো ফ্রেন্ড, সেটা কীভাবে হচ্ছে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এখানে নেম দিলাম ব্লক 1 FB ফাংশন ব্লক, ওকে করে দিব। তো ফ্রেন্ড, ওকে করে দেওয়ার পর একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে দেখেন ফ্রেন্ড, এখানে দেখেন ইনপুট, আপনার এখানে ইনপুটকে মেনশন করে দিতে পারবেন, আপনি কয়টি ইনপুট নেবেন, কয়টি আউটপুট, কয়টি ইনপুট নেবেন, সেখানে আপনি ইনপুটের লিস্টগুলো করে দিতে পারেন। এখানে আপনার আউটপুট, আউটপুটের লিস্ট, আপনি কয়টি আউটপুট নিয়ে কাজ করবেন, আউটপুট লিস্ট এখানে দিয়ে দিবেন। তারপর ইনপুট আউটপুট, এখানে কম্বাইন্ড ইনপুট আউটপুট লিস্ট করতে পারবেন আপনি। এখানে স্ট্যাটিক্স, এখানে স্ট্যাটিক্স, স্ট্যাটিক্স নিয়ে আপনি কাজ করতে পারেন, স্ট্যাটিক্স ডাটা দিতে পারেন, স্ট্যাক ডাটা। তো ফ্রেন্ড, এখানে আপনি টেম্পোরারি ডাটা দিতে পারেন এবং আপনি কনস্ট্যান্ট ডাটা দিতে পারেন, কনস্ট্যান্ট ডাটা এবং টেম্পোরারি ডাটা। তো আমি এখানে ছোট্ট একটি প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে। এখানে আমি লিখব ইনপুট সুইচ, ইনপুট স্টার্ট সুইচ, ইনপুট স্টপ সুইচ। দেখেন আমার ডাটা টাইপ হলো বুলেন, বুলেন ডাটা। এখানে কি, এখানে আপনি ফলস অর ট্রু সিলেক্ট করে দিতে পারেন, এখানে আপনার ডাটা কি ইনিশিয়ালি ফলস থাকবে নাকি ট্রু থাকবে, আপনি এখানে রিটেন করে দিতে পারেন, অলওয়েজ অন করে দিতে পারেন। যে এটা নিয়ে আমি একটি ভিডিও করছি, আপনারা এটা দেখে আসতে পারেন কিভাবে আপনারা ডাটাকে রিটেন করবেন, কিভাবে ট্রু করবেন। ধরেন আপনার একটি PLC, আপনি যখনই অন করবেন, অন করার সাথে সাথে আপনার ডাটাটি, আপনার ওই ইনপুটটি অন থাকবে, অলওয়েজ অন থাকবে, ঠিক আছে। সেই জন্য আপনি এখানে রিটেন করে দিলে, আপনি এখানে যদি ট্রু করে রিটেন করে দেন, তাহলে আপনার যখনই PLC অন অন হবে তখনই আপনার আপনার যে যেখানে আপনি
মেনশন করে দিবেন যে ইনপুটটিকে বা যে আউটপুটটিকে আপনি মেনশন করে দিবেন সে অটোমেটিকলি অন থাকবে। তো এখানে আমি দিব ওভার ওভারলোড সুইচ। তো ফ্রেন্ড আমি আউটপুটে একটি মোটর নিব, ড্রাইভ মোটর, ড্রাইভ মোটর একটি নাম দিলাম, সেটাও বুলেন টাইপ। তো ফ্রেন্ড এখন আমি চলে যাব টেম্পোরারিতে, টেম্পোরারি ডাটাতে চলে যাব, টেম্পোরারি ড্রাইভ, টেম্পোরারি স্পিড, টেম্পোরারি স্পিড, স্পিড ইন, ড্রাইভ টেম্পোরারি স্পিড ইন। তো ফ্রেন্ড এটাকে আপনি এই ডাটাটাকে আপনি ইন্টিজার দিতে পারেন, রিয়েল দিতে পারেন। তো আমি এখানে ইন্টিজার ডাটা দিব, ইন্টিজার ডাটা, দেন এখানে আমি দিব ড্রাইভ ড্রাইভ টেম্পোরারি টেম্পোরারি স্পিড স্পিড আউট, এটাকেও আমি ইন্টিজারে রাখলাম। তো ফ্রেন্ড এখন যদি আপনি ড্রাইভকে যদি আপনি এখানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট স্পিড দেন, তাহলে আপনি এখানে কনস্ট্যান্ট স্পিড দিয়ে দেবেন ড্রাইভ ড্রাইভ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট স্পিড। ড্রাইভ কনস্ট্যান্ট স্পিড এখানে আপনি ডাটাকে সাপোজ ডাবল ইন্টিজার দিয়ে দিতে পারেন, ডাবল ইন্টিজার। এখানে আপনি কনস্ট্যান্ট স্পিড আমি সেট করে দিব, কারণ আমার ড্রাইভ কনস্ট্যান্ট স্পিডে চলবে, যেমন 900 RPM এ চলবে, 900 RPM কনস্ট্যান্ট দিয়ে দিলাম। তো ফ্রেন্ড এখানে আমি এখন সেভ করে নিব, তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি লিখব, এখানে ইনপুট স্টার্ট সুইচ, দেন ইনপুট স্টপ সুইচ, তারপর ইনপুট ওভারলোড সুইচ, মোটর ওভারলোড সুইচ অ্যান্ড ড্রাইভ আউটপুট, ড্রাইভ মোটর। তো ফ্রেন্ড এখানে আমি দিব ড্রাইভ মোটর, ল্যাচিং করে দিলাম। তো ফ্রেন্ড এখানে আমি টেম্পোরারি টেম্পোরারি ডাটাকে আমি এখানে মুভ করব, মুভ টেম্পোরারি ডাটা। তো এখানে ফ্রেন্ড আপনারা এখানে আমি যে ডাটাটি মেনশন করছি এই ডাটাটি আমি এখানে নিয়ে আসব। এখানে ড্রাইভ টেম্পোরারি স্পিড ইন, এখানে ড্রাইভকে টেম্পোরারি স্পিড করে দি ইনপুট, অ্যান্ড এখানে ড্রাইভ টেম্পোরারি স্পিড আউটপুট। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে কনস্ট্যান্ট স্পিড কি আমি 900 RPM দিচ্ছি কনস্ট্যান্ট স্পিড, এখন আমি কনস্ট্যান্ট স্পিড দিব, এখানে আমি মুভ দিব, মুভ অপারেশন, এখানে ড্রাইভ কনস্ট্যান্ট স্পিড, ড্রাইভ কনস্ট্যান্ট স্পিড, ড্রাইভ কনস্ট্যান্ট আমি 900 RPM দিছি। দেন আমি আউটপুট নিব MD100, MD100-এ আমি আউটপুট দেখব, এটা হলো ড্রাইভ কনস্ট্যান্ট আউটপুট।
describe constant output. Type constant output. तो फ्रेंड हमें प्रोग्राम के अकॉन्ट सेव कर दी दिवो, सेव कर दिया हमें मेन ओबी वाने चले जावो, मेन ओबी जो वाने चले कि हमें ये कने फंक्शन ब्लॉक के कॉल कर बो, इनस्टेंट सिग्नल इनस्टेंट ये कने आपने ऑटोमेटिक दी दे पारे, मैनुअल दी दे पारे, तो ये कने फ्रेंड अपना अपना इनपुट स्टार्ट स्विच के आपने ये कने नंबर को मेंशन कर दी पारे then i0.1 i0.2 overload switch and drive up motor q0.0 तो फ्रेंड এখন যদি আপনি আরেকটি ফাংশন নেন তাহলে এখানে db numbering 2 এভাবে আপনি চাইলে অনেকগুলো মোটরকে চালাতে পারবেন 10টি 15টি 20টি মোটরকে আপনি চালাতে পারেন এখানে আপনি নাম্বারিং চেঞ্জ করে দিবেন ফ্রেন্ড এখানে i0.3 এটা আরেকটি মোটর i0.4 দেন i0.5 এখানে আমি আউটপুট q0.2 তো ফ্রেন্ড এভাবে চাইলে আপনারা আরো আরো মোটর মোটরকে আপনারা অ্যাড করে নিতে পারেন এখানে আপনি আরেকটি ফাংশনকে কল করতে পারেন ডিবি নাম্বার 3 আরেকটিকে নিতে পারেন এভাবে আপনারা অনেকগুলো মোটরকে চালাতে পারেন অনেকগুলো অনেকগুলো মোটরকে সিলেক্ট করে নিতে পারেন বারবার প্রোগ্রাম না লিখে এভাবে ফাংশন ব্লক ক্রিয়েট করে আপনারা প্রোগ্রাম করতে পারেন তো আমি এখানে এটা ডিলিট করে দিব আমি দুইটা নিয়ে কাজ দেখাবো আপনাদেরকে যাতে ভিডিওটি ছোট হয় তো ফ্রেন্ড এখন আমি সিমুলেশন করব প্রোগ্রামকে আমার পিএলসিতে দিব এখন আমি মনিটাইজেশন অন অফ করব ফ্রেন্ড এখানে এখন সিম টেবিল অন করব সিম টেবিল অন করে আমি এখানে ইনপুট দিব i0.0 দেন i0.1 i0.2 আমার আউটপুট q0.0 দেন আমার আউটপুট ইনপুট i0.3 i0.4 i0.5 আউটপুট q0.0
দেখেন আমার আই 0.02 অন আছে, আমি এটাকে অফ করে দিব। দেখেন আমার দুটি দুটি আউটপুটই অফ। এখন আমি যদি এটাকে অন করি, তো ফ্রেন্ড এখন আমি ফাংশনে চলে যাব। আমার দেখেন এটা হলো আমার কনস্ট্যান্ট আউটপুট, কনস্ট্যান্ট আউটপুট, কনস্ট্যান্ট আউটপুট আমি মেজার করে দিচ্ছি। ড্রাইভ কনস্ট্যান্ট আউটপুট, কনস্ট্যান্ট আউটপুট হলো আমার NO 900 RPM। ড্রাইভ আমার কনস্ট্যান্ট আউটপুট 900 RPM এ চলতেছে, 900 RPM। এটা ফ্রেন্ড হলো আমার টেম্পোরারি ইনপুট আউটপুট, টেম্পোরারি ইনপুট আউটপুট। এখানে আপনি টেম্পোরারি ইনপুট দিতে পারেন, কারণ আপনি 100 চালালে 100 দিতে পারেন, 200 চালালে 200, 300 চালালে 300 দিতে পারেন। তো ফ্রেন্ড আশা করি আপনাদেরকে প্রোগ্রামটা আমি বুঝাতে পারছি কীভাবে আপনারা ফাংশন ব্লক নিয়ে কাজ করবেন ট্যাব ফটো সফটওয়্যারের মাধ্যমে। আর ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফ্রেন্ড আমরা মূলত কাজ করি PLC HMI সার্ভো BFB ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি PLC HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফ্রেন্ড আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।